বাংলাদেশের পর এবার বিতর্কে পাকিস্তান। বিগত বেশ কিছুদিন ধরে বিপর্যস্ত পাকিস্তানের ইন্টারনেট পরিষেবা, যার জেলে নাজেহাল সে দেশের সাধারণ মানুষ। হঠাৎই পাকিস্তানের ইন্টারনেট পরিষেবার গতি কমে গেছে এবং যার জেলে পাকিস্তানের জনগণের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। উক্ত বিষয়কে কেন্দ্র করে একাধিক পাক জনতা আঙুল তুলেছে পাক সরকারের দিকে, আবার অনেকে আঙুল তুলেছে আমাদের দেশ ভারতবর্ষের দিকে। কিন্তু ঠিক কোন কারণে বিপর্যস্ত পাকিস্তানের ইন্টারনেট পরিষেবা, আলোচনা করব আজকের প্রতিবেদনে। গোটা দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার জেরে বিপর্যস্ত হয়েছে সেদেশের আভ্যন্তরীণ বাণিজ্য। সেদেশের কম্পিউটারের ইন্টারনেটের গতি কচ্ছপের আকার ধারণ করেছে। সামান্য একটা ওয়েব পেজ খুলতে গিয়ে নাজেহাল পাক জনগণ, আর ভারী ওয়েবসাইট হলে তো কথাই নেই। পাকিস্তানের মোবাইল ব্যবহারকারীরা দাবি করেছেন, হোয়াটসঅ্যাপে সামান্য একটা ছবি কিংবা ভয়েস নোট পাঠাতে অথবা কোনো কিছু ডাউনলোড করতে গিয়ে মন্থর গতির ইন্টারনেট পরিষেবার সম্মুখীন হচ্ছেন তারা, এবং এর ফলে স্বভাবতভাবেই দেশের আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য ক্ষতির মুখে পড়েছে। একে গলা পর্যন্ত ঋণের বোঝা পাকিস্তানের ঘাড়ে, তার উপরে দেশে চলতে থাকা ক্রমাগত রাজনৈতিক অচলাবস্থা, অর্থনৈতিক বৈষম্য, চরম মূল্যবৃদ্ধির জেরে জেরবার পাকিস্তানের জনগণ। এবার ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ায় কার্যত মরার ওপর খাড়ার ঘা নেমে এসেছে। বর্তমান বিশ্বে ইন্টারনেট পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিত্য প্রয়োজনীয় বস্তুতে রূপান্তরিত হয়েছে, যা বিঘ্ন হওয়ায় আরও বেশি চাপে পড়েছে পাক অর্থনীতি। কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে সেদেশের টেলিকম সংস্থাগুলো। কিন্তু কেন এই বেহাল ইন্টারনেট পরিষেবা? এই বিষয়ে বহু পাক নাগরিক জানিয়েছেন, এর জন্য আদতে দায়ী পাকিস্তানের সরকার। সেদেশের সরকার ইন্টারনেট ব্যবহারের ওপর নজরদারি চালাতে একটি বিশেষ ফায়ারওয়াল ইনস্টল করেছে, আর যার জেরেই বেহাল হয়ে পড়েছে এই ইন্টারনেট পরিষেবা। আবার অনেকে বলছেন এই ফায়ারওয়াল ইনস্টল করেছে সেদেশের সেনাবাহিনী। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় এই যে, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী বেশ কিছু পাকিস্তানি সংস্থাও কিন্তু সরাসরি সরকারের দিকেই আঙুল তুলেছেন। তারা জানিয়েছেন, যদি পাকিস্তানের ইন্টারনেট পরিষেবা এভাবে চলতে থাকে তাহলে কয়েকশো কোটি টাকা ক্ষতি হতে পারে। অন্যদিকে উক্ত বিষয়টিতে রাজনৈতিক রং লাগিয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিকে ইনসাফ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, তাদের দাবি, বিরোধীদের কণ্ঠরোধ করতে এবং শাহওয়াজ শরীফ সরকারের সমালোচনা রুখতেই ইন্টারনেটকে ব্যাহত করেছে সরকার। সম্প্রতি প্রতিবেশী দেশ বাংলাদেশে যে ব্যাপক গণ আন্দোলন তৈরি হয়েছিল তা থেকে শিক্ষা নিয়ে নিজের দেশের ইন্টারনেট পরিষেবার গতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এখন জেলবন্দী। চরমে দ্রব্য মূল্যবৃদ্ধি, এই সমস্ত বিষয়ের জেরে যাতে বাংলাদেশের মতো পাকিস্তানেও কোনো গণ আন্দোলন গড়ে না ওঠে, সেই কারণেই নাকি এমন পদক্ষেপ গ্রহণ করেছে সেদেশের সরকার, এমনটাই মনে করছেন একাংশ। কিন্তু এই সমস্ত একগুচ্ছ অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে পাকিস্তানের সরকার। সেদেশের টেলিকমিউনিকেশন অথরিটির চেয়ারম্যান হাফিজুর রহমান জানিয়েছেন, সমুদ্রের তলায় থাকা ইন্টারনেট পরিষেবা প্রদানকারী অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্ত হওয়ার জেরেই গতি কমেছে ইন্টারনেটের। এছাড়াও জানানো হয়েছে ওয়েব ম্যানেজমেন্ট সিস্টেমের আপডেটের জন্য ইন্টারনেট পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে, যদিও উক্ত ঘটনায় ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে লাহোর হাইকোর্ট। এবার সবশেষে বলি, পাকিস্তানের এই ব্যাহত ইন্টারনেট পরিষেবার জেরে ভারতের নাম কেন উঠল। পিটিএ মারফত জানা গেছে, 15 আগস্ট ভারতের ইন্টারনেটের সক্রিয়তা ছিল অনেক বেশি। পিটিএ আরও অভিযোগ করেছে, ওই দিন নাকি ভারতের তরফ থেকে পাকিস্তানের বিভিন্ন ওয়েবসাইটকে এবং ইন্টারনেট পরিষেবার লিঙ্ককে ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যদিও উক্ত ঘটনায় কোনো রকম মুখ খোলেনি ভারত। এই বিষয়ে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান আমাদের কমেন্ট বক্সে, এবং দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ হোক।